welcome to your favorite wedding related show wedding story barabarer moto ami farnaz alam achi apnader shonge priyo darshok protibar to amra jante pari kichu mojar mojar story kichu romantic moments ebong ajo amra shunbo from nabila and niloy kemon achen alhamdulillah bhalo apni kemon achen welcome to wedding story thank you amio bhalo achi thank you so much ami first ekটু jante chai apnader dujoner porichoy ta kibhabe hoy well eta khub interesting ekta part chilo basically amra dujo neighbor chilo acha so ও অ্যাকচুয়ালি আমার বোনের সাথে মিশতো ছোট বোনের সাথে তো ও আমার বাসায় ছিল তখন ওকে ফার্স্ট দেখলাম আচ্ছা নবিল আমি তোমার থেকে জানতে যাব ফার্স্ট যখন ইউ ওয়্যার বোথ ইন লাভ তখন ফার্স্ট কোন জিনিসটা ভালো লেগেছে নিলয় ফার্স্ট ভালো লেগেছিল যে অনেক ইনোসেন্ট লাগতো আর অনেক এক্সেপশন ছিল মানে সবার থেকে অনেক আলাদা ছিল সবার থেকে ভেরি সুইট নিলয় তোমার কোন জিনিসটা নবিলের অ্যাট্রাক্ট করেছে ওর চুল চুলটা আই লাভ হার হ্যাঁ আর কোন জিনিসটা করলে সেটা ভালো লাগতো ও অ্যাকচুয়ালি আমি তখন অনেক ভোরবেলা উঠতাম যেটা এখন করি না বেসিক্যালি আচ্ছা তো আমি আমার অভ্যাস ছিল যে আমি বারান্দা বসে চা খেতাম বা রোজার সময় দেখা যেত যে আমি বারান্দা বসে এমনি গান টান শুনতাম তো হ্যাঁ নামাজ থেকে এসে তো দেখা যেত কি ও তখন বারান্দায় এসে গাছে পানি দিত তো চুলগুলো সামনে পড়ে থাকতো তখন মানে এইটা মানে ওই মোমেন্টটা দেখার জন্য আমি প্রত্যেক দিন বারান্দায় ওই সার্টেন একটা টাইমে বসে থাকতাম জাস্ট এটা দেখার জন্য অনেক কথা বলার আগে নাকি কথা বলার পরে কথা বলার অনেক আগে সেটা কি ডাবিলা বুঝতে পারতো মাঝে মাঝে দেখতাম বাট সব সময় এরকম নোটিস করা হয়নি না সব সময় নোটিস করা আমি অ্যাকচুয়ালি দেখতাম এত পালা পালা যেত আমাকে নোটিস না করে বাট তারপরে সামহাও হয়তো বা দুই একবার নোটিস হয়ে গিয়েছে না তো তারপর যখন কথা বলা শুরু হয় ফার্স্ট ডেট কবে হয় আমি আর ও আমাদের কথা বলার শুরু হওয়ার পর থেকে ওনার 3-4 বছর পর আমি ওর সাথে ফার্স্ট দেখা করেছি মানে এইভাবে দেখা হতো যে ও বাসায় আসছে আমি হয়তো বের হচ্ছি ওইভাবে যেহেতু নেবার ছিল তো এইভাবে দেখা হয় বারান্দায় এরকম দেখা হতো বাট অফিশিয়ালি ভাবে যদি ডেট বলি তাহলে 3-4 বছর পর আমরা ফার্স্ট হ্যাঁ আচ্ছা সো অনেক দিনের রিলেশন সো তারপর সেখান থেকে বিয়েতে বাবা মাকে কখন বলা হলো এইটা বাবা মাকেও বলা হয়নি ওকে মানে তার একজন একজনকে জাস্ট পছন্দ করলো আপনাদের জন্য না দ্য থিং ইজ ওকে যেদিন ফার্স্ট আমার আব্বু দেখছে তো আমার আব্বু এসে আমার আম্মুকে বলতেছে আমি আজকে আমার বড় ছেলে বউকে দেখে আসছি আচ্ছা তো আমি কিন্তু তখন ওকে দেখিও নি ফার্স্ট অফ অল আমি অনেক ছোট ছিলাম ও অনেক ছোট ছিল তো আব্বু হয়তো বা দুষ্টুমি করেই বলছে বাট ওর আর আমার বিয়ে যেভাবে ঠিক হয়েছে সেটা ছিল আরো ফানি আমার কাজিনই বিয়ে ছিল ও তখন আবার এইচএসসি এক্সাম দিচ্ছিল তো আমার কাজিনের রেজাল্ট মানে কাজিনের বিয়ের শেষে ঠিক 2 দিন পরে আমরা ফুপার বাসায় বসে বসে কথা বলতেছিলাম তো তখন আমার ফুপা আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করছে এই তোর কোনো গার্লফ্রেন্ড আছে তখন আমি তো আই ওয়াজ সো শাই তো আমি কিছু বলি না না ফুপা তো আমার কাজিনের বলছে না আব্বু আব্বু আছে তখনই এইচএসসি রেজাল্ট দিছে এখন ওই টাইমে ওকে আবার নিউজে দেখাচ্ছিল যে ও জিপিএ 5 পেয়েছিল তো ওকে নিউজ তখন আমার কাজিনটা চিৎকার আব্বু আব্বু দেখো দেখো এটা হচ্ছে নীলার বয় গার্লফ্রেন্ড সো তারপরে বিয়েটা ঠিক হয় ফার্স্ট ফাংশনটা হয় কোনটা ফার্স্ট ফাংশন আটটা হয়ে যায় আর অফিশিয়ালি যেটা হলুদ হয় সেটা কিরকম ছিল কোথায় ছিল আমি কখনো মানে অনেক হলুদে গিয়েছি নিজে কখনো নিজের হলুদে যাবো মানে আমি অনেক কনফিউজ ছিলাম এন্ড সত্যি কথা বলতে 4টা প্রোগ্রামেই আমি অনেক নার্ভাস ছিলাম কোনটাতে ওভাবে ফ্রি হতে পারিনি সো আই ওয়াজ রিয়েলি বাট এমন মোমেন্টস হয়নি একটু রিসেপশন একটু ফ্রি হয়েছে আচ্ছা বাট হলুদের দিন যখন ফার্স্ট টাইম নিজের ওয়াইফকে দেখা হলো অ্যাজ ইওর ব্রাইড যার সাথে এতদিনের কথা প্রতিদিন সকালবেলায় উঠে একটা সময় বসে থাকার যে মোমেন্টসগুলো সেই সব কিছু পার করে ফাইনালি ইউ গেট হার সো সেই মোমেন্টটা কেমন লাগে আমি যখন ওকে ফার্স্ট দেখি মানে ওর সাথে আমার যখনই দেখাতো পালা পালা দেখাতো তো কখনো ওরকম মেকআপ বা কিছু হলুদের দিন লাইক যখন আমি দূর থেকে ওকে দেখতেছিলাম মনে হচ্ছিল যে এটা কে এত সুন্দর লাগতেছিল আর ড্রেস ওয়াজ সো বিউটিফুল হোয়াট কালার ডিড ইউ ওয়্যার পিঙ্ক ডার্ক পিঙ্ক ডার্ক পিঙ্ক অ্যাকচুয়ালি আমার শুনে এখন দেখতে ইচ্ছা করছে চলুন আমরা কিছু মোমেন্টস দেখি প্রিয় দর্শক আমরা হলুদের কিছু ওয়ান্ডারফুল মোমেন্টস দেখে নিই
পেলাম তো আমরা কিছু ওয়ান্ডারফুল মোমেন্টস, আরো অনেক মোমেন্টস বাকি, বাট তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখছেন ওয়েডিং স্টোরি। নাবিলা এবং নীলা, আমি দুজনের জন্য এখন একটা গেম বলবো, র্যাপিড ফায়ার রাউন্ড। আই এম গোনা আস্ক ইউ ফাইভ কোয়েশ্চেন্স, খুব জলদি আনসার দিতে হবে, এবং আমি যে কোয়েশ্চেনটা করবো যে সেরকম প্লিজ আনসার করবেন আমাকে, ওকে? সো ফর ইচ কোয়েশ্চেন ইউ গিজ গেট থ্রি সেকেন্ডস, ওকে? ফার্স্টে কে কাকে আই লাভ ইউ বলে? আমি। ওকে, হু ইজ মোর রোম্যান্টিক? ও। কে সবচেয়ে বেশি ভালো গিফটস কিনে? আচ্ছা, ওকে, হু ইজ রিয়েলি গুড অ্যাট কিপিং সিক্রেটস? I guess it's Nabila. Ami. Kar beshi dates mone thake? Obviously Nabila. So you guys know each other very well. Ebong ekta bhalo jinish eta ami dekhte parlam je jeta you don't have you have it. Jeta you don't have you have it. So you both are we're perfect for each other. So holuder por to chole ashe biye te. Biye er program ta kemon hoyeche? Kothay hoyechilo? Biye chilo Boshundhara Convention Center. Acha. তো সেটার জন্য কোনো ইচ্ছা? সব মেয়েদের তো একটা স্বপ্ন থাকে, আমি এইভাবে পড়বো, এই কালার পরবো, এইভাবে সাজবো। হ্যাঁ, আমার আসলে বিয়ে তো স্বপ্ন ছিল যে রেড বা ডার্ক রেড যেটা। হ্যাঁ, বাট আমরা যখন মানে শপিংয়ে যাই, আমি নীলয় ছিল মা ওর মা আর কি, সবাই যখন যাই তো দেখি রেডটা কোনোভাবে মানে আমাকে স্যুট করে না, মানে রেডটা যাচ্ছে না। তো মা বললো আমি একটা কালার আমার একটা পছন্দ আছে, তো তুমি পছন্দ করবা। তো মা কিনলো, আমি দেখিনি। আপু অ্যাকচুয়ালি এখানে একটু বলি, আমি ইন্টারাপ্ট করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সেখানে ছিল যে আব্বু অলরেডি একটা শাড়ি ওর জন্য কিনে রেখেছিল ইন্ডিয়া থেকে, মানে আনে রাখছিল, অর্ডার দিয়ে। বাট ইউ ডিডন্ট নো অ্যাবাউট ইট? না, শি ডিডন্ট নো অ্যাবাউট ইট। তো ও বেশ কয়েকটা শোরুম টোরুম গেল, ভালো লাগলো না। তো ফাইনালি আমি ওকে বললাম যে ঠিক আছে তুমি বাদ দাও, যেহেতু আমি পাচ্ছি না, হ্যাঁ আমি ওই শাড়িটাই দিই যেটা আব্বু তোমার জন্য এনে এনে রাখছে। অনেক শখ করে নিউ অ্যাবাউট ইট। এত সুন্দর ছিল আর ওই কালারটা আমাকে সত্যি খুব স্যুট করেছিল। একটু ভালো হয়েছে যে বিয়ের দিন একটা মজার সারপ্রাইজ পাওয়া হয়েছে। কি ছিল শাড়িটার, আমি যেটা জানতে পারলাম ডার্ক ম্যাজেন্টা। ডার্ক ম্যাজেন্টা, সো এন্ড ইওর কালার ওয়াজ গোল্ডেন। গোল্ডেন ফানি ব্যাপার ছিল যে ক্যামেরাতে এটা রেড টাইপের লাগছিল আর অনেক সুন্দর লেগেছিল। ও সো সুইট। আচ্ছা, সো কত মানুষ হয়েছে সেদিন? 2000 2500। Any funny thing that you remember from that? Funny moment ta chilo amader mala ta mala odor odor ta oi ta chilo sobche funny moment. Tai nischoy kichu funny kichu hoyeche sekhane. Obviously ami almost pore jete jete nijeke control koreche. So actually ekhon shune to onek moja lagche, so cholo na amra dekhe nei. Priyo darshok, amra wedding er kichu moments cholun dekhe nichhi. আমরা নিয়ে নিব এখন ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনারা দেখছেন ওয়েডিং স্টোরি। আমি আপনাদের ব্যাপারে আরো অনেক কিছু জানবো, বাট তার আগে আমি একটু লাভ ক্যালকুলেটর দেখে নিতে চাই, কে কাকে বেশি লাভ করে, চলুন দেখে নিই তাহলে। কি
তোমার মনে হচ্ছে কে কাকে বেশি লাভ করে? আমার উইদাউট এনি ডাউট না ভাই, আমি বেশি লাভ করি। আই থিংক দ্যাট ইজ ভেরি ট্রু এবং লাভ ক্যালকুলেটর হ্যাড টু সে দ্য সেম। ইউ গট 95% এন্ড ইউ ডিডন্ট ডু ব্যাড ইদার, ইউ গট 85, সো জাস্ট 10 এর ভিতরে ইউ হ্যাভ টু ওয়ার্ক ফার্স্ট না। টেল মি অ্যাবাউট ইওর রিসেপশন, কোথায় হয়েছে, কিভাবে হয়েছে? অফিস ক্লাব। আচ্ছা, এন্ড অফিস ক্লাবে হয়েছে, ওয়েন্ট ভেরি গুড। এন্ড আমার যে ফ্রেন্ড ছিল যে আমাদের সিনেমেটোগ্রাফি করেছে, হি টোল্ড আস যে আমাদের আগে আগে যেতে হবে। আমি আগে আগে গিয়ে বসেছিলাম প্রায় আধ ঘন্টা, আর রাস্তা ওই দিন অনেক জ্যাম ছিল, অনেক ট্রাফিক ছিল, সো ও আসছে। তারপরও মোটামুটি আমরা প্রথমে 20-25 মিনিটের মতো টাইম পেয়েছিলাম ওই টাইমে। ওই দিন আমি কানে ধরেছিলাম ফার্স্ট টাইম, ফর দ্য ফার্স্ট টাইম অফ লাইফ শুটের জন্য। যদিও লেট করে মানে এসেছিলাম আমি, কিন্তু ও লেট করার জন্য মানে শুটটাতে ছিল যে লেট করে আসবে, দেন কান ধরে উঠবয়স করতে হবে। রিয়েলি ইট ওয়াজ পার্ট অফ অ্যাক্ট, পার্ট অফ অ্যাক্ট না? অ্যাকচুয়ালি আমারও কিন্তু এটা একটু দেখতে ইচ্ছা করছে, দেখে নিব। বাট তার আগে জেনে নি, হোয়াট ডিড ইউ ওয়্যার, হোয়াট কালার ডিড ইউ ওয়্যার? ব্লু, রয়্যাল ব্লু। এন্ড হোয়াট কালার ডিড ইউ ওয়্যার? And I wear a chocolate color. Chocolate color. Yeah. আমি একটু সেই দিন একটা ফিলিংস জানতে চাবো যে ফাইনালি বিয়ের সব ফাংশনস ওভার এন্ড ইউ গেট দ্য গার্ল যার সাথে ইউ হ্যাভ বিন লুকিং ফর সো লং, কেমন লাগলো সেই দিন? আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে ফর দ্য ফার্স্ট টাইম ও আমার বাসায়, মানে আমার বাসা থেকে আমরা যাচ্ছিলাম রিসেপশনে। আচ্ছা, সো এইটা আমার জন্য অনেক মানে মানে নিউ একটা এক্সপিরিয়েন্স ছিল। আর ফাইনালি আমার বাসায় চলে আসলো না? হ্যাঁ। এন্ড ওই দিন আর আপনার ধরেন যে এছাড়াও দেখা গেছে যে আমরা যখন প্রোগ্রামে ছিলাম, তো আমার মাথায় খেয়ালই ছিল না যে আমার মানুষকে গিয়ে মানে জিজ্ঞেস করতে হবে কি হচ্ছে, কোনো কিছু লাগবে নাকি। আমি সারাটাক্ষণ ওর সাথেই ছিলাম স্টেজে। টেল মি আপনার ফিলিংসটা কেমন ছিল পাশে পাশে চলে যাওয়ার? না, তখন আমরা বাসা চেঞ্জ করে ফেলেছি। ও, তখন বাসা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, সো টেল মি কেমন লাগলো যে নতুন একটা বাসায় যাওয়া? আমার মানে কেন জানি এরকম মানে নতুন মনে হয়নি, কারণ সবাই এত বেশি মানে এরকম ছিল যে মনে হয় আমি আমার আরেকটা ফ্যামিলিতে চলে এসেছি, মানে বাবা মা মানে মাঝখানে বসে রাখছে এরকম। যে আর হাজবেন্ড হিসাবে ফার্স্ট টাইম দেখে কেমন লাগলো যে আমার হাজবেন্ড? কোনো ডাউটস আসেনি আমার আমার টেক কেয়ার করতে পারবে নাকি, আমার খেয়াল রাখতে পারবে নাকি? না, এরকম কোনো ডাউট আসেনি, শিওর ছিল যে দিস ওয়াজ দ্য ওয়ান না? এবং কেমন লাগলো হাজবেন্ড হিসেবে দেখে পুরো সুটেড বুটেড? আমি তো মানে তখন একটু শাই ছিলাম যখন বিয়েতে ফার্স্ট আসলো, দেন তো ইউ গট ইউজ টু ইট না? আচ্ছা, সো আমরা একটু বউ ভাতের কিছু মোমেন্টস চলুন দেখে নিই। প্রিয় দর্শক, দেখে নিচ্ছি কিছু মোমেন্টস ফ্রম দ্য রিসেপশন। আমরা তো দেখে নিলাম কিছু ওয়ান্ডারফুল মোমেন্টস, এবং আপনাদের এবারের রিকোয়েস্টে দের ইজ দিস মেকআপ টিউটোরিয়াল যেটা আপনারা চট করে করতে পারেন, অ্যান্ড স্পেশালি ইটস হ্যান্ডি ফর ওয়েডিং বিকজ উই ডু হ্যাভ টু ডু আ লট অফ মেকআপ অন দোজ টাইমস। হ্যালো ভিউয়ার্স, আপনাদের অন রিকোয়েস্ট আমাদের ফেসবুক পেজ অনেক রিকোয়েস্ট আসে টু শো ডিফারেন্ট ডিফারেন্ট লুকস, যেটা হেল্প করবে আমাদের ওয়েডিংয়ে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বাসায় যখন নিজেরা কোনো লুক করব বা কোনো পার্টিজের জন্য কোনো লুক করব, তখনও কিন্তু ইট উইল হেল্প আস টু। সো আজকে আপনাদের অন রিকোয়েস্ট আমি কেন শো ইউ আর লুক, সেটা হচ্ছে জাস্ট ইউ সেড দ্যাট একটা সাডেন আই ওপেনিং এফেক্ট কেমনে পাবো, চট করে ঘুমতে কুটে যদি এভরিডে ওয়েয়ারের জন্য যদি চোখের উপরে কিছু করতে হয় সেটা কীভাবে করবো বা কী করলে চোখটা একটু বড় দেখাবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লিটল বিট অফ মেকআপ উইল বি নিডেড ফর দিস লুক। সো আমি স্টার্ট অফ করবো আমার পুরো আইসটা নিয়ে, এবং আইজের জন্য আমি ফার্স্ট একটু টাচ আপ করে নিবো অন মাই আইব্রোজ, ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। অ্যাজ ইউ ক্যান সি আমি কিন্তু আইব্রোটা একটু রিটাচ আপ করে নিয়েছি। এখন নেক্সট আমি চলে যাবো অন মাই আই ল্যাশেস, পুট ইট অন ইয়ার আই ল্যাশ লাইক দিস। আমরা কিন্তু তখনই একটা আই ওপেনিং এফেক্টের যে কথাটা বলছিলাম, উই উইল গেট দ্যাট।
ফার্স্টে একটু টিপে দিয়ে নিব ভালোভাবে. You can always do that, and I'm the same. I'm just gonna do this eye, and that's how it's done. Viewers, as you can see, amra jodi kono sudden eye opening effect chai, shetar jonno amra mascara use korte pari. We can use the eyelash curler properly. If we exactly know how to use it, tahole it won't hurt ourselves. Amra nijederke byathao dibo na. On top of everything, jeta halka suddenly chai hocche everyday wear jonno, it's very easy to do. Chot kore kore felte parbo, ebong etar jonno amader beshi kichu korte hobe na. আমরা তো প্রোগ্রামের একদম শেষে চলে এসেছি. হ্যাড আ গ্রেট টাইম টক উইথ বোথ অফ ইউ, এবং খুব মজা লাগলো আপনাদের অনেক দিনের কাহিনীটা শুনে. সো বাট যাওয়ার আগে আমি একটু জানতে চাবো আপনার কাছে বিয়ে মানে কি. আমার কাছে বিয়ে মানে হচ্ছে, যতটুক আমার পার্সোনাল আইডিয়া, সেটা হচ্ছে যে এমন একটা মানুষের সাথে সারাটা জীবন কাটানো যার সাথে প্রত্যেকটা মুহূর্ত অনেক এনজয় করা যায়, আর পাশাপাশি ইমোশনসগুলোর মানে যতটা না দূর থেকে আদান প্রদানের যতটা না কষ্ট, একসাথে থাকলে এই জিনিসগুলো ইমোশনগুলো খুব সুন্দরভাবে গো থ্রু করে. দ্যাটস হোয়াট আই ফিল. অ্যান্ড আই অলসো থিঙ্ক বিয়ের সবচেয়ে পজিটিভ সাইড হচ্ছে দুজন দুজনকে পাশাপাশি দেখা 24 ঘন্টা, সো দ্যাট দ্যার ইজ লাইক মিসকমিউনিকেশনটা অনেক কমে যায়. ইটস এ ভেরি গুড থিং. সো সুইট. আমি আপনার কাছে শুনতে চাবো যে বিয়ে মানে কি. আচ্ছা, বিয়ে তো বললো যে দুজন দুজনকে অনেক ভালোভাবে জানা যায়, আমার কাছে শুধু ও তো আছেই, প্লাস দুইটা মানে ফ্যামিলির মধ্যেও মানে একটা আন্ডারস্ট্যান্ডিং. আর আমি শুধু যে ওকে বিয়ে করে মানে ওকে নিচ্ছি তা না, আমি ওর পুরো ফ্যামিলিটাকেই অ্যাকসেপ্ট করে নিচ্ছি অ্যাকচুয়ালি, এবং অনেক মজাও করে. হ্যাঁ, আসলে ওয়ান্ডারফুল. এবং আপনাদের দুজনের সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো. আই হোপ ইউ বোথ হ্যাভ আ হ্যাপি নাইট লাইফ. থ্যাংক ইউ সো মাচ. এন্ড আপনাদের দুজনের জন্য ওমেন্স ওয়ার্ল্ড এবং এসিটিভির পক্ষ থেকে রয়েছে ছোট্ট একটা গিফট. প্রিয় দর্শক, আমরা তো চলে এসেছি অনুষ্ঠানের পুরাই শেষে. আপনারা যদি আমাদের এই শোতে অংশগ্রহণ করতে চান তাহলে আমাদেরকে মেসেজ করুন এই ঠিকানায়. প্রিয় দর্শক, আজকের মতন এতটুকুই. আবারও আপনাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে ঠিক একই সময় অন এসিটিভি.